এমএস টিচিং মেথড ইংরেজিতে কথা বলার আয়োজন। আসসালামু আলাইকুম, এমএস টিচিং মেথডের এই আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। স্পোকেন ইংলিশ স্ট্রাকচার ক্লাস ওয়ান। আমাদের স্পোকেন ইংলিশের যতগুলো মেথড থাকবে বা পদ্ধতি কাজ করবে, তার মধ্যে স্ট্রাকচার বেশ কিছু ক্লাস থাকবে, ডাবলস কোর্সিং বেশ কিছু ক্লাস থাকবে, এবং অ্যানসার্নিং কোর্সিং সম্পর্কে এবং কিছু ওয়ার্ড মিনিং সম্পর্কে ক্লাস থাকবে। তো আমরা এক এক করে এই ক্লাসগুলো নিতে থাকব এবং প্লেলিস্ট আকারে আমার এই চ্যানেলে আপলোড করব। আশা করি সবাই খুব উপকৃত হবে। আজকে হবে স্ট্রাকচার ক্লাস ওয়ান। ওকে, সুন্দর করে নোট করে নিতে হবে, সম্ভব হলে ক্লাসগুলো ডাউনলোড করে বারবার দেখবে। বেসিক্যালি স্পোকেন ইংলিশ হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস তত বেশি ফ্লুয়েন্সি, তত বেশি পূর্ণতা। সেক্ষেত্রে আমি বলবো বারবার দেখতে হবে, বারবার একটু প্র্যাকটিস করতে হবে। আর আজ আমরা স্পেশালি দুইটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো। স্পোকেন ইংলিশ এর মধ্যে যতগুলো মেথড বা স্ট্রাকচার রয়েছে সকল স্ট্রাকচার গুরুত্বপূর্ণ ও তত বেশি ব্যবহৃত হয়। এই দুটি স্ট্রাকচার তাদের মধ্যে অন্যতম। তো আমরা আজকে প্রথম স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি। আমরা প্রথম স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ কোনো কিছু করতে হবে অর্থে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। এবং দ্বিতীয় স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ অবশ্যই করতে হবে অর্থে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। তাহলে বলতে পারি প্রথম স্ট্রাকচারটি কোনো কিছু জোর কম দেওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি, এবং দ্বিতীয়টি অবশ্যই অর্থাৎ বাধ্যভাবে অবশ্যই করতে হবে অর্থে আমরা এই দ্বিতীয় স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। তো আমরা প্রথম স্ট্রাকচার সম্পর্কে কিছু উদাহরণ বা এক্সাম্পল লক্ষ্য করব। তোমাকে সেখানে যেতে হবে, ইউ হ্যাভ টু গো দেয়ার। তোমাকে সেখানে যেতে হবে, ইউ হ্যাভ টু গো দেয়ার। তোমাকে বা আমাদেরকে বসের সঙ্গে দেখা করতে হবে, ইউ হ্যাভ টু মিট আওয়ার বস। তোমাকে সমস্যাটি অতিক্রম করতে হবে, ইউ হ্যাভ টু ওভারকাম দ্য প্রবলেম। তোমাকে সমস্যাটি সমাধান করতে হবে, ইউ হ্যাভ টু সলভ দ্য প্রবলেম। তোমাদেরকে পার্টিতে উপস্থিত হতে হবে, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পার্টি। কিন্তু যদি আমরা এই বাক্যগুলোই আবশ্যিক অর্থে ব্যবহার করি, অবশ্যই অর্থে ব্যবহার করতে গেলে আমাদের স্ট্রাকচারগুলো মাস্টের ব্যবহার করতে হবে। এবং সেক্ষেত্রে দেখো, আমি একই ধরনের বাক্য বলছি, তোমাকে বা আমাকে অবশ্যই সেখানে যেতে হবে, আই মাস্ট গো দেয়ার। আবার যদি লক্ষ্য করি, আমাদেরকে অবশ্যই বসের সাথে দেখা করতে হবে, ইউ মাস্ট মিট আওয়ার বস। তোমাকে অবশ্যই সমস্যাটি অতিক্রম করতে হবে, ইউ মাস্ট ওভারকাম দ্য প্রবলেম। তোমাকে অবশ্যই সমস্যাটি সমাধান করতে হবে, ইউ মাস্ট সলভ দ্য প্রবলেম। তোমাকে অবশ্যই পার্টিতে যোগদান করতে হবে বা উপস্থিত থাকতে হবে, ইউ মাস্ট অ্যাটেন্ড দ্য পার্টি। অর্থাৎ আমরা একই বাক্যগুলো অবশ্যই অর্থে মাস্টের ব্যবহার করলাম, এবং কোনো কিছু একটু সাধারণভাবে বলতে বা কোনো কিছু করতে হবে অর্থে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু নিয়ম ব্যবহার করলাম। প্রসঙ্গত একটি কথা বলতে হয়, আমরা স্পোকেন ইংলিশে শেখার ক্ষেত্রে একটু গ্রামারকে অ্যাভয়েড করলেই ভালো হয়, কিন্তু রিটেনের ক্ষেত্রে গ্রামারের গুরুত্বটা অনেক বেশি। কিন্তু আজকে আমরা শিখব স্পোকেন ইংলিশ, তো আমাদের সকলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এর ব্যবহার গুরুত্বটা একটু বেশি দিতে হবে। আর যারা ইংলিশ গ্রামার শিখতে চাও, তারা আমার আরও একটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলটি গ্রামাটিক্যাল বেসড। সেই চ্যানেলটির নাম হচ্ছে মুরাদ প্রাইভেট সেন্টার। তো তোমরা ওই চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারো। তো আমরা আগের গ্রামার বা আগের স্ট্রাকচার অনুযায়ী কিছু ভার্ব দিয়ে সেই বাক্যগুলো ব্যবহার করা শিখব। তো ইনশাআল্লাহ তোমরা আরও অনেকগুলো ভার্বের কালেক্ট করে সেইগুলো দিয়ে আবারও নতুন করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। সো সাম ইম্পর্টেন্ট ভার্বস, আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বা মাস্টের ক্ষেত্রে এই ব্যবহারগুলো করতে পারি। যেমন আমরা আগে বলেছিলাম, তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে, তোমাকে অবশ্যই যেতে হবে, তোমাকে অবশ্যই লিখতে হবে। এরকম যদি বলি আমরা, দেখো আমরা দেখছি রাইট, রিড, সাবমিট, স্টাডি, স্টে, প্রেজেন্ট, কল, মিট, সাজেস্ট, কাম, গো, অ্যাটেন্ড, ওয়েট, স্টে, পারমিট, ফোন, কুক,
বা ফোস্টফোন। এই ভার্বগুলো ব্যবহার করে আগের বাক্যগুলো তৈরি করতে পারে। যেমন এক্সাম্পল সহ, আমাকে লিখতে হয়, আই হ্যাভ টু রাইট, আমাকে অবশ্যই লিখতে হয়, আই মাস্ট রাইট। আমাকে পড়তে হয়, আই হ্যাভ রিড, আই হ্যাভ টু রিড, আমাকে অবশ্যই পড়তে হয়, আই মাস্ট রিড। সাবমিট, সাবমিট অর্থ কোনো কিছু, আমাকে পড়াশোনা করতে হয়, আই হ্যাভ টু স্টাডি, আমাকে অবশ্যই পড়াশোনা করতে হয়, আই হ্যাভ টু বা আই মাস্ট, আমাকে পড়াশোনা করতে হয়, আই হ্যাভ টু স্টাডি, আমাকে অবশ্যই পড়াশোনা করতে হয়, আই মাস্ট স্টাডি। সে মানে বলা, আমাকে বিষয়টি বলতে হয়, আই হ্যাভ টু সে দ্য ম্যাটার, আমাকে অবশ্যই বিষয়টি বলতে হয়, আই মাস্ট সে দ্য ম্যাটার। এভাবে আমরা আরও অনেকগুলো ভার্ব কালেক্ট করে এভাবে যদি আমরা প্র্যাকটিস করতে থাকি মাস্টের নিয়ম দিয়ে বা হ্যাভ টু নিয়ম দিয়ে, তো ইনশাল্লাহ আমরা খুব সহজেই আমাদের ফ্লুয়েন্টলি স্পোকেন ইংলিশ বলতে পারবো। তো এটা ছিল নাম্বার ওয়ান ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা আবারও নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। সো স্টে কানেক্টেড উইথ মি ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।